কংগ্রেস সিপিআইএমের ভোট চাওয়ার নৈতিক কোনো অধিকার নেই। তারা দেশটাকে চীন এবং পাকিস্তানের কাছে বিক্রি করে দিতে চায়। সিপিআইএম পশ্চিমবাংলায় 34 বছর শাসন করেছে, আর এখন পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় তাদের প্রার্থীদের জামানত জব্দ হচ্ছে। বিজেপি দল মানুষের জন্য কাজ করে, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটা জানান দেয়। এই দলটাকে কম করে 30 বছরের পূর্বে ক্ষমতাচ্যুত করা যাবে না। রাজ্যের জনজাতি অংশের মানুষ উপলব্ধি করতে পারছে মোদিজির নেতৃত্বেই জনজাতিদের উন্নয়ন সম্ভব। মঙ্গলবার পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে দলীয় প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে স্বরূপ প্রচারের অন্তিম লগ্নে খোয়াই মন্ডলের উদ্যোগে আয়োজিত মিছিল শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বললেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। তিনি আরও বলেন, রাজ্যের মানুষ সিপিআইএমের দুর্নীতি, স্বজন পোষণ এবং স্বৈরাচারী মনোভাব জেনে গেছে, তাই তাদের আর ক্ষমতায় আসা সম্ভব নয়। 34 বছর ক্ষমতা থাকার পর পশ্চিমবঙ্গে 7 বছরে বহু আসনে তাদের জামানত জব্দ হয়ে গেছে, এটা মানা লাগবে। 34 বছর শাসন ক্ষমতা ছিল, বিজেপি যেভাবে কাজ করছে তাকে কখনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবকিছু সম্ভব আলাদা কথা। বিজেপি যেভাবে জনগণের কাজ করছে 25-30 বছর পর আমি থাকি আর না থাকি, 25-30 বছর পর্যন্ত বিজেপিকে হটানোর মতো কোনো সংস্থা বা কোনো দল এখন পর্যন্ত দাঁড়ায়নি। 25-30 বছরে কী হবে আমি জানি না, তবে সিপিএম কংগ্রেস ওরা আর আসতে পারছে না, কারণ এটা ক্লিয়ার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।